নয়বর্ণমালীপুর বিধানসভা কেন্দ্রের 46 নং বুথ এলাকায় বৃহস্পতিবার ভোটের প্রচার করেন এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। নির্বাচন ঘোষণার পর থেকেই দলের দেবতুল্য কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন জানিয়ে তাদের ধন্যবাদ জানান তিনি। জানান, সবকা সাথ এবং সবকা বিকাশের লক্ষ্যে গত 5 বছরে কাজ করেছে বিজেপি সরকার। কাজের নিরিখে 23 নির্বাচনে পুনরায় রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে বলে উল্লেখ করেন প্রদেশ সভাপতি। দেখুন, আজকে নয়বর্ণমালীপুরের বিধানসভার 46 নম্বর বুথে আজকে ডোর টু ডোর এবং ঘরে ঘরে মানুষের সঙ্গে জনসম্পর্কে আমি আছি। এখনও আমার সঙ্গে কার্যকর্তারাও রয়েছেন, দেবদুর্লভ কার্যকর্তারাও রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই নির্বাচন ঘোষণার পর থেকে আমার নমিনেশনের সাবমিশন থেকে আমার প্রচার অভিযানে যেইভাবে সহায়তা করছে, আমি আমার দেবদুর্লভ কার্যকর্তাকে ধন্যবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং মানুষের মধ্যেও একটা ব্যাপক সাড়া রয়েছে, কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করেছে এবং সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে। রাজ্যে সরকারি কর্মচারী থেকে শুরু করে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ সকলে মিলে যেভাবে কাজ করেছে সরকার মানুষের জন্য, তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি যে 2023 অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা যে পুনঃপ্রতিষ্ঠা হবে। আর নয়বর্ণমালীপুর থেকে মানুষ আমাকে যেভাবে আশীর্বাদ করছে, আমার দৃঢ় বিশ্বাস অধিক ভোটের মার্জিনে আমাকে এখানে বিপুল ভোটে জয়যুক্ত করবে। নয়বর্ণমালীপুর কেন্দ্রে অধিক থেকে অধিক ভোটের ব্যবধান তিনি জয়লাভ করবেন বলে রাজীব ভট্টাচার্য জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।